শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের আনন্দবাজার পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছে, আপনারা একবার দেখে নিন। এটা আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর। খবরের শিরোনাম কি বলা হয়েছে? রূপান্তরকামীদের জন্য 100% সংরক্ষণের নির্দেশ। নিজস্ব সংবাদদাতা এটা রিপোর্টিং করেছেন। বলা হচ্ছে রাজ্যের সব সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য 100% সংরক্ষণ চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক পদে মৃণাল বারিক নামে এক চাকরি প্রার্থীর মামলায় সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি মান্থা এদিন রূপান্তরকামীদের সাংবিধানিক অধিকার প্রসঙ্গে 2014 সালে সুপ্রিম কোর্টের নালসা রায়ের কথা তুলে ধরেন। তাতে পিছিয়ে থাকা বা সুবিধাবঞ্চিত শ্রেণী হিসাবে রূপান্তরকামীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে পরিসর তৈরির কথা বলা হয়েছিল। এদেশের বিভিন্ন রাজ্য, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যাতেও রূপান্তরকামীদের জন্য সরকারি চাকরিতে 100% সংরক্ষণ এসেছে। এই কারণে সুপ্রিম কোর্টের রায়কে তুলে ধরে বিচারপতি, মহামান্য বিচারপতি, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, তিনি এই নির্দেশিকা জারি করেছেন যে রাজ্যের সরকারি চাকরিতেও 100% সংরক্ষণ দেওয়া হবে এবং সেটা রূপান্তরকামীদের জন্য দেওয়া হবে। এখন এটা তো কোর্টের নির্দেশিকা, এরপর নিশ্চয়ই আর কি মানে এটার তরফ থেকে একটা সমাজ কল্যাণ দপ্তর হোক বা যে কোনো একটা দপ্তর থেকে এটার সম্পর্কে মানে নিশ্চয়ই একটা নির্দেশিকা জারি হবে। যখনই নির্দেশিকাটা জারি হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যখন আর কি মানে সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা আসবে। তার কারণ হচ্ছে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের যে দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু মানে রূপান্তরকামীদের যে সমান অধিকার এই বিষয়ে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তিও মানে প্রকাশিত হয়েছিল, কিন্তু তাদের যে সংরক্ষণ এই ব্যাপারটা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন এই রায়টা দেওয়া হয়েছে যে রাজ্যের সব সরকারি চাকরিতে রূপান্তরকামীদের 100% সংরক্ষণ দিতে হবে, তখন নিশ্চয়ই এটা রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হবে। নির্দেশিকা জারি হলে সেটা আমার হাতে এলে আমি বলবো সবার সামনে, এবং তারপরে রাজ্যের যে সংরক্ষণের প্যাটার্ন, কারণ এসসিদের জন্য সংরক্ষণ আছে, এসটিদের জন্য সংরক্ষণ আছে, পিএইচ সংরক্ষণ আছে, ওবিসিদের সংরক্ষণ, ওবিসিদের সংরক্ষণটা নিয়ে এখন কিছুটা টালমাটাল পরিস্থিতি, যাই হোক সেটা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখান থেকে কি ধরনের রায় আসবে সেটা আছে। তাহলে ভবিষ্যতে রাজ্য সরকার এটা জারি করলে রাজ্য সরকারের যে অন্যান্য চাকরির পরীক্ষাগুলো আসতে চলেছে ভবিষ্যতে সেটাতেও নিশ্চয়ই সংরক্ষণ কার্যকর হবে এবং আমি সেটা আমার চ্যানেলে বিস্তারিত জানাবো। কিন্তু এটা আজকের আনন্দবাজারে এই রকম মানে বর্তমানে একটা পরিস্থিতি এবং সংরক্ষণ নিয়ে আমাদের মধ্যে চাকরি বাকরির ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা চলছে সেই রকম পরিস্থিতিতে আজকে আনন্দবাজার পত্রিকার 5ম পাতা এই খবরটা প্রকাশিত হয়েছে। এটা গুরুত্বপূর্ণ বলে মনে হলো, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সেটা গুরুত্বপূর্ণ। এবং আর একটা কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন, যাতে ভবিষ্যতে এই সংক্রান্ত সমস্ত নিউজ বা আপডেট বিশ্লেষণ সহ পেতে পারে। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।